রড় বাংলা লৌকিক উৎসব বাজনা। এই পরও বাংলা তথা দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সংস্কৃতির এক নিদর্শন। পরব উপলক্ষে সেজে উঠেছে গোটা গ্রাম। ধুমধাম করে পালিত হলো আদিবাসীদের বাঁধনা উৎসব। দুর্গাপুর এক নম্বর ওয়ার্ডের পারুলিয়া বংশীবেড়া আদিবাসী গ্রাম। ধামসা মাদুল আর লোক নৃত্যের তালে শুরু হয় এই অনুষ্ঠান। গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল রং তুলি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এলাকার শিল্পীদের আঁকি বুকির কাজ শিখিয়ে তাদের শিল্পী সত্তাকে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা প্রাক্তন জীবন বীমা আধিকারিক কমলেন্দু ঘোষ। তিনি নিজের ইচ্ছায় এই গ্রামের মেয়েদের নিয়ে স্বয়ম্বর গোষ্ঠী তৈরি করেন। গ্রামের উন্নতি সাধনই মূল লক্ষ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুর প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি, জীবন বীমা আধিকারিক সৌরভ দে, কাঁটাবেড়িয়া বিট অফিসার জগন্নাথ মণ্ডল সহ বিশিষ্ট জনেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। বীর শহীদ তিলকা মুর্মু নামাঙ্কিত মাটির মঞ্চেই সম্পূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আদিবাসী এই মহিলাদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন পুর প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি। এলাকায় যে পানীয় জলের সমস্যা রয়েছে তারও দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি এবং আগামী দিনে এই আদিবাসী মানুষজনদের সাথে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। বলতে চাই যে এই গ্রামে হঠাৎ করে মাস ছয়েক আগে এলাম এবং গ্রামটার অনুন্নত অবস্থা দেখলাম। দেখে ওই পুরনো অনুন্নত অবস্থার গ্রামটাকে আমি ভালোবেসে ফেলেছি। তারপরে এখানকার মানুষজন ভীষণ সাদা সিধে সরল, তো এদের বোঝাতে আমার অনেক টাইম লেগেছে যে এই গ্রামটাকে একটু পরিচ্ছন্ন করতে হবে। পরিচ্ছন্নতার প্রথম ধাপ ছিল গ্রামের প্রত্যেকটা মাটির দেয়ালকে লেপে দিয়ে তার উপরে একটা আর্ট ওয়ার্ক করা। সেটা আমি শান্তিনিকেতন থেকে আর্টিস্ট এনেছি, প্লাস এখানে আমার সাথে যে ছেলেটি এখানে পিন্টু বলে এখানে লোকাল ছেলে তাকে শিখিয়ে আদিবাসী ছেলেরাই করেছে এবং গ্রামের বাচ্চারা এই আঁকাতে প্রচুর হেল্প করেছে এবং আমি তাদের ডিজাইন দিয়েছি সারাক্ষণ দাঁড়িয়ে। গত দেড় মাস ধরে আমরা এটা করেছি আর সম্ভবত দুর্গাপুরে এটা প্রথম গ্রাম যেখানে ছবি আঁকা হয়েছে। আমাদের দুর্গাপুরের মধ্যেও যে একটা ছোট্ট এত সুন্দর আদিবাসী পাড়া আছে যেখানে আমাদের নাচন ড্যামের পাশেই, এখানকার একটা অফুরন্ত মানুষের যে উৎসাহ এবং তার সাথে এখানে যে পরবর্তীকালে আমি দেখছি পোটেন্সিয়াল আছে এখানকার ট্যুরিজম বলুন এখানকার উৎসব বলুন সব মিলিয়ে খুব ভালো লাগছে। আমাদের একটা পরিকল্পনা থাকবে পরে আরও কীভাবে জায়গাটাকে ডেভেলপ করা যায়, বিশেষ করে ট্যুরিজমের দিকটা ভেবে রাখা যায়, সেটা আমরা এখান থেকে একটা অঙ্গীকার করছি। থ্যাংক ইউ। করছিলেন আপনি তার মধ্যে এসে মনে হয় কিছুটা আপনাদের আনন্দের বিষাদের মতো মাঝে ঢুকে গেলাম। তো আগে থেকে আমাদের রাখিদি বা বিশিষ্ট জনেরা আমি দেখেছি খুব উদ্যোগী মানুষ এখানে আমার কাছে, ওনারা গেছিলেন নিজেদের কাজ ছেড়ে দিয়ে আপনাদের সঙ্গে একাত্ম হবে। সবাই একটা সুন্দর আজকের পরিবেশ ওনারা তৈরি করেছেন। এই যে আজকে আমরা যে বংশীবেড়া এই গ্রামের মধ্যে, এটা আমাদের বীর শহীদ কার নামে তিলকা মুর্মু আমি মানে আগেও শুনেছিলাম, আজকে আরো ডিটেলসে জানলাম। এই জায়গাটা দুর্গাপুর আমাদের সাব ডিভিশনে আছে সেটা দেখে ভালো লাগলো আর এখানকার উদ্যোক্তাদের প্রতি আমার বিশেষ মানে রিগার্ড থাকলো খুব সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আপনাদের সবাইকে অভিনন্দন, আপনারা এত সুন্দর অ্যাটাচমেন্ট আছে। আর বাকি আমাদের মিডিয়া বন্ধুরাও আছেন, অমৃতাও আছে, একটু আমার কালকে সেদিন বলছিল যে আপনি যাবেন তো দেখা যাবে ওই দিন। তো থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন, আমি নিজ থেকে কিছুক্ষণ প্রোগ্রামটা দেখি তারপর আবার একবার নিশ্চয়ই চলে আসবো।
দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।